আমার ছোট্টবেলার বান্ধবীর সাথে অনেক দিন পরে আজকে দেখা হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, রান্নাবান্না একটুখানি গুছিয়েছি, সকালে খেয়েছি, তো এখন বেরোচ্ছি। একটুখানি দরকারি, খুব দরকারি কাজ আছে, সেগুলো করার জন্য বেরোচ্ছি। তারপরে এসে আবার বাকি রান্না করব। তো চলো সঙ্গে থাকো। এখন 12:17 বাজে, আমার রান্নাবান্না এখনো পুরোপুরি বাকি রয়েছে, মোচার ঘণ্ট, মাছের ঝোল। আর জানি না আজকে রান্নাবান্না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, খুব তাড়াহুড়ো করছি, পুরো রান্নাঘরটা দেখো ছড়িয়ে আছে। তো চলো আগে ঘরের কাজগুলো করে আসি, তারপরে রান্না বসাবো। কতগুলো ছোট ছোট কমলা লেবু এনেছিল, এগুলো শেষের দিকে লেবু, তো এই জন্য হয়তো ছোট ছোট হয়ে গেছে। তো এগুলোকে রস করে নিচ্ছি, রস করলে পরে খেতে একটু ভালো লাগবে, তো বেশি নয়, কিছুটা পরিমাণে হয়েছে। তারপরে গাছের কলাগুলো একটু চটকিয়ে নিচ্ছি, কারণ কলাগুলোর মধ্যে প্রচণ্ড বীজ ছিল। এই দেখো বাঁদিকে বীজগুলো সব রয়েছে। আর হলুদ হলুদ যে কলাগুলো দেখছো, এগুলোর মধ্যে বীজ থাকবে, বীজ কলাগুলোই আগে পাকে, আর কাঁচাগুলোর মধ্যে হয়তো বীজ হবে না। মাছটা রান্না বসিয়ে দিয়েছি, আর মাছ রান্না করছি, তো মাছের ঝোল করব। এখন তোমাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, এটা তোমাদের কাছে অচেনা হলেও আমার কাছে খুব চেনা জায়গা। প্রচুর সময় কাটিয়ে গেছি একটা সময় এখানে। এটা হলো ব্যারাকপুর হেড পোস্ট অফিস। এখানে আমার বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য আসা হয়েছে, হাজবেন্ডের সাথে এসেছি। আমরা 9:40 বাড়ি থেকে বেরিয়েছি, এখন কটা বাজে, 12:30, তাই তো? 12:30 অবধি আমরা পোস্ট অফিসে বসা রয়েছি, তো কাজ আমাদের হয়ে গেছে। এই দেখো, এটা হলো ব্যারাকপুর হেড পোস্ট অফিস। শীতের সমস্ত জামাকাপড় আমার কাঁচা হয়ে গেছে, আগের দিন কিছু কাঁচা হয়েছিল, আর আজকে সমস্তগুলো কমপ্লিট করেছি। দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি একেবারে সকাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম, অনেকদিন পরে আজকে একটু ফ্রি হলাম। এই কয়েকদিন একেবারে ভালো করে ব্লগ করতে পারিনি, মানে প্রচন্ড বাইরের কাজ ছিল এই জন্য। আসলে দেখো ব্লগ করতে আমরা বাইরে বেরোই সেটা একরকম, কিন্তু কাজের চাপে যদি বাইরে বেরোই তখন আর ব্লগ করা হয় না, এই আর কি। তো চলো সঙ্গে থাকো সারাদিন। আগের দিন এসে ইঁচড়গুলোকে দেখে গেছিলাম, দেখলাম যে অনেকগুলোই হয়েছে, তো ভাবলাম আজকে একটাখানে কেটেই নিই। আর কালো কালো মতো হয়েছে, তো এই জন্য ভাবছি যে যদি খারাপ হয়ে যায় এই জন্য আগে থেকে কেটে নেওয়াই ভালো। আর এমন করে আমি ইঁচড়টাকে কাটছি যেন মৌচাক ভাঙছি, মৌমাছিগুলো আমাকে তাড়া করছে। আসলে কষগুলো ছিটকে ছিটকে আসছে, তো এই জন্য এরকম করে দূরে সরতে হচ্ছে, আর একবারেও কাটছে না এই জন্য আর কি। তো প্রথমে একটা কেটে নিলাম, তারপরে দ্বিতীয় একটা কাটলাম, আর প্রথমটা একটু বড়ো ছিল, তারপরে যে দুটো কেটেছে ওগুলো একটু ছোটো ছোটো ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো এই তিনটে এখানে পড়ে রয়েছে। ইঁচড়গুলোকে কেটে গছতে দিয়ে এলাম, এখন গাছটাতে রেখে এসেছি। তো ভেবেছিলাম আজকে ইঁচড় তরকারি করবো, তবে কাটার ঝামেলা আছে, আর আমাদের বটিগুলো একদম ভালো না, তো দেখা যাক কি কতটা কি করতে পারি। শীতের প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল, এই জন্য চাদরটাকে আমার তোলা হয়নি, তো ওগুলো তো কাঁচা ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম আজকে এটাখানে চেঞ্জই করে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে, একটুখানি চেঞ্জ করলে পরে এখন ভালো লাগবে। তো আজকে এই চাদরটা পেতে নিচ্ছি, আর হাজবেন্ড তো চা খেতে খেতে চলে এসছে এইদিকে, তো আমি চাদর চেঞ্জ করছি, আর মিমি ওদিকে ঘুরে বেড়াচ্ছে হাজবেন্ডের সাথে, আর বাচ্চাগুলো তো ওখানে বসে আছে। তো যাই হোক, চাদর চেঞ্জ করা হয়ে গেছে, এখন একটুখানি পেঁয়াজি বানাবো। তো বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। ইঁচড়টাকে একেবারে নিচ থেকেই দু অর্ধেক করে এনেছে, এই দেখো দা দিয়ে, জানো তো, কারণ আমাদের বটি অবস্থা খুব একটা ভালো না। এবারে দেখি এটাকে এবারে ছাড়াই বসে বসে। তোমরা হয়তো ভাবছো একটা প্লাস্টিক কাটছে, সেটাও আবার ক্যামেরার সামনে এনে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজই করছি। এখন আমাকে ইঁচড় কাটতে হবে, এই জন্য একটা প্লাস্টিক আমাকে রেডি করতে হলো। এই প্লাস্টিকটা এখানে আমি পেতে নিলাম, তো যাতে আমার মেঝেটা আঠা আঠা না হয় সেই জন্য। আর তারপর তো মিমিত গোয়েন্দা চলেই এসেছে, তেল নিয়ে নিলাম, এবারে বসে গেলাম ভালো করে ইঁচড়টা কাটতে। তেলটাকে মাখিয়ে দিলাম ভালো করে, যেরকম করে ছেলে তেল মালিশ করে সেরকম করে বডিটাকে মালিশ করে নিলাম। তারপরে এবারে ইঁচড়টাকে ধরেছি, যা শক্ত না ইঁচড়টা, আর বডিটা হলো ভোঁতা। এখন আমি নোড়াটা দিয়ে ভালো করে আঘাত করছি, কিন্তু তা সত্ত্বেও কাটছে না, প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেকটা সময় পরে এই দেখো হলো, একটুখানির জন্য কাজটা আটকেছিল। ইঁচড়টাকে দু অর্ধেক করতে আমি পুরো বুড়ো হয়ে গেলাম, কত কষ্ট করে তারপরে এটা শেষ পর্যন্ত উদ্ধার হলো, এখনো এই দুটো টুকরো বাকি আছে। এখন আমার ইঁচড়ের পর্ব চলছে, বুঝেছো, এখন রান্নার পর্ব কিন্তু শুরু হয়নি। ইঁচড়টা কেটে আবার রেডি হয়েছিলাম, একটুখানি দরকার ছিল, সেই কাজটা সেরে তারপরে আবার এলাম। রান্না এখনো কিছু হয়নি, সমস্ত রান্নাবান্না করতে হবে, ঘরের কাজ সব বাকি আছে, তো আবার কখন আসবো তোমাদের সামনে বলতে পারছি না।
আজকে আবার অনেক দিন পর চুলে তেল মাখতে হবে। আসলে দেখছি চুলটা একটুখানি রাফ হয়ে যাচ্ছে, আর ভালো করে চুলে তেলটা মেখে কয়েক ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পুটা করে ফেলবো, তাহলে চুলের কোয়ালিটি না ভালো থাকে এই আর কি। তো আমি এখন ইঁচড়টাকে রান্না করছি, মাথায় তেল মেখে এসে এদিকে দেখো সমস্ত জামাকাপড় তো শুকিয়ে গেছে, এই জন্য চলে এসেছি, মিমিও চলে এসেছে আমার সাথে। আর সকালবেলা যেহেতু অনেকটা সকালে মেলে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে গো, রোদের তেজটা সহ্য করা যাচ্ছে না, তো শীতের জিনিসগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, শুধু দুটো জিনিস বাদ দিয়ে সমস্ত কিছু তুলে ফেলছি, আর বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে এখন মেলতে হবে। আর মিমিটা দেখো এই গরমটার মধ্যে কীভাবে রয়েছে, আর আমাদের কাছে প্রথম বেলি ফুল ফুটেছে, এই দেখো বেলি ফুল দুটো, খুব সুন্দর গন্ধ, আর জুঁই ফুলটা এখনও ফোটেনি। তারপরে ছাদের থেকে চলে এসেছি ঘুরে, এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, মাংসটাকে বসাবো, তারপরে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, তারপরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, মিষ্টিসোনাকে ভোগ নিবেদন করলাম। পুজো হয়ে গেছে, পুজো করে চলে এসেছি নিচে, এখানে ভাত রেডি করে নিয়েছি, পেঁয়াজি রয়েছে, ইঁচড়ের তরকারি রয়েছে, আর এখানে মাংস রয়েছে, আর এই হলো আমার খাবারটা, আর শাশুড়িমাকে ওইদিকে খেতে দিয়েছি, তারপরে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি, তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায়, আবার চা করার জন্য ছেলের জন্য পাউডার শেকে নিচ্ছি, এখন ছেলে যেহেতু চলে এসেছে ওকে খেতে দেবো, এদিকে আমরাও চাটাকে খেয়ে নেবো, শাশুড়িমা আর আমি এখন খাবো, ছেলের খাওয়াটা রেডি করে দিলাম। মুড়ি ভাজা, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, কালো জিরে আছে, আর একটাও বাদাম নেই, হাজবেন্ড সব খেয়ে নিয়েছে, তো এটা হলো হাজবেন্ডই ভেজেছে। আর এই যে চা নিয়ে এখন সন্ধ্যাবেলায় বসেছি, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সন্ধ্যাবেলা চা খেয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য, সেগুলো হলো শীতের জামাকাপড়গুলো সমস্ত কিছু আজকে গুছিয়ে রাখবো। আর ওই যে চেয়ারের উপর দেখো একটা ব্যাগের মধ্যে, সেখানেও সমস্ত শীতের জামাকাপড়গুলো রয়েছে, মানে যেগুলো আগে কেচেছিলাম, তো এগুলো সমস্ত কিছু ভাঁজ করে আমি ভাবলাম সোফার উপরে রেখে দিই, তাহলে আমার জায়গা মতো রাখতে সুবিধা হবে। তারপরে ওদিকের কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, আজকে রুটি করছি, আর এখানে পুর দিয়ে, আজকে রুটিটা আমি পুর দিয়ে করছি, যে দেখো পুরের কিছুটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, কড়াইশুঁটির কচুরিতে যে পুরটা দেয় সেই কড়াইশুঁটির পুরটা এখানে রয়েছে, সেভাবে আমি রুটিগুলো শেকে নিচ্ছি, আর খুব সুন্দর হয়েছে, দেখো রুটিগুলো দারুণ লাগছে, সবজি সবজি একটা হালকা কালা তোমরা হয়তো বুঝতে পারছো, একটুখানি ভারী ভারী করে রুটিগুলো করেছি, তো এই দেখো ছেলে খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে যে সবুজ যে কালারটা সেটা দেখা যাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে ভালো হয়েছে খেতে, তো হাজবেন্ড আজকে রাত্রিবেলা দেখলাম রসগোল্লা নিয়ে এসেছে, তো রসগোল্লা চিপে ভালো করে আমি এভাবেই খাই, রসটা আমি খাই না, এই দেখো রসগোল্লা খেয়ে নিলাম, তারপরে এই দেখো হিসিনা করে দেয় বা তুনু, এই গন্ধ শুকছে, এই 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 তুনু আজকে আমি চাদর ফেলে দিচ্ছি, হিসি করবে যেমন করে গন্ধ শুকছে মনে হচ্ছে হিসি করবে। আজকে সকালে আমি চাদরটা চেঞ্জ করেছিলাম, তো চেরি নোংরা করেছে এই জন্য চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এখন বাজে রাত্রি 12:30, তো কিছুই না শুধু বসে বসে সময় নষ্ট করলাম, আর এতটা রাত্রি করলাম। তোমাদের সাথে একটা ব্যাপার আমার শেয়ার করা হয়নি, আগের দিন যখন আমি পোস্ট অফিসে গেছিলাম আমার একটা ছোট্ট বেলার বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল, মানে ওর সাথে আমার বড় হওয়া, খেলাধুলা সব কিছু, এমনকি শিবরাত্রি যে উপোস আমি প্রথম করেছিলাম সেটা আমি ওর সাথে শুরু করেছিলাম, আমরা একসাথে গঙ্গায় যেতাম সবাই মিলে, খুব আনন্দ করতাম আমরা, তো ওই একটা জীবন, তো সেই বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল পোস্ট অফিসে, কিন্তু ওর সাথে ব্লগ করতেই আমি ভুলে গেছি, ওর সাথে একটা ছবি নিয়েছিলাম যেটা আমি থাম্বনেলে দিয়েছি, তো এই আর কি ব্যাপার। তো আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, গুড নাইট।